আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ এভিডেন্স, দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, আপনি যে প্রতিকার চান সেটা যদি আদালতে প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রতিকার পাবেন না। তো যারা এই আইন বিষয়ে পড়াশোনা করেন তাদের কাছ থেকে আমরা সাক্ষ্য আইনটা খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনারা সাক্ষ্য আইনটা পড়বেন। যদি সেই ভিডিওটা দেখে না থাকেন দয়া করে আরেকবার দেখে নেবেন, অথবা আমরা কুইক সামারি করে দিচ্ছি যে আপনি সাক্ষ্য আইনটা পড়া শুরু করবেন সেকশন 56 এবং 58 থেকে, 56 থেকে নিয়ে 58, যে প্রথমে আপনি দেখবেন কোন জিনিসটা আপনার প্রমাণ করতে হবে না, তাহলে আপনার দায়িত্বটা কমে যাবে। তারপরে স্ট্যাপলটা একটু পড়ে নেবেন যে একবার যদি স্বীকার করেন পরে আর অস্বীকার করা যাবে না। তারপরে 3 নম্বরে পড়ে নেবেন প্রমাণের দায়িত্ব কার, যেটা 101 থেকে 114 নম্বর। তো দেখেন এই তিনটা পড়লে আপনার কিন্তু মোটামুটি 20% আপনার পড়া শেষ। তারপরে আপনি যে প্রমাণের দায়িত্ব কার পাওয়ার পর কী দিয়ে প্রমাণ করবেন, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করবেন, তো মৌখিক সাক্ষ্য এটা একটু পড়ে নেবেন পরে। তারপরে আপনি কিভাবে প্রমাণ করতে পারেন, দালিলিক সাক্ষ্য দ্বারা, তো আপনি মৌখিক দিলেন অন্য পক্ষ দালিলিক সাক্ষ্য দিল, কোনটা গ্রহণযোগ্য হবে, সেটা বলতেছে যে সাক্ষ্য প্রাধান্য পাবে 91 থেকে 100। তো দেখেন আরও তিনটা কিন্তু পড়া হয়ে গেল। তো তারপরে এই যে মৌখিক সাক্ষী বা দালিল সাক্ষী দিবেন, যে কোনো সাক্ষী দিলেই হবে, সাক্ষী সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকতে হবে যে সাক্ষীটা তার সাক্ষ্য গ্রহণ করা যাবে কি না, কোন প্রকারে সাক্ষী গ্রহণ করা যাবে, যদি কেউ বোবা হয় তার সাক্ষীটা গ্রহণ করা যাবে কি না, অসংখ্য কিছু আছে। তো সাক্ষী সম্পর্কে বিস্তারিত জ্ঞান পড়ব আমরা 118 থেকে 134। দালিলিক সাক্ষ্য সম্পর্কে আমরা 160 থেকে 90 জ্ঞান রাখব। এটা সাক্ষ্য গ্রহণ বিষয়ক বিচারকের যে এখতিয়ার বা কার্যক্রম আছে, যে বিচারক চাইলে আপনাকে যে কেউ প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করতে পারে, আপনার সাক্ষ্যটা গ্রহণ নাও করতে পারে, এই বিষয়ক 135 থেকে নিয়ে 166-এর মধ্যে আমরা দেখব। তারপর হচ্ছে আপনি যে এই যে মৌখিক দালিলিক যাই কিছু বলবেন, ঘটনার সাথে যেগুলো রিলেভেন্সি ফ্যাক্ট ইন ইস্যু এবং রিলেভেন্ট ফ্যাক্ট নিয়ে কিন্তু কথা বলবেন, অপ্রাসঙ্গিক আপনার কোনো প্রকার সাক্ষ্য আপনার প্রমাণ করার প্রয়োজন নাই, দেওয়ার প্রয়োজন নাই। তো সেটা যাই হোক, বিচারকের ভুল হতেই পারে, সে যদি কোনো সাক্ষ্য গ্রহণ করে বর্জন করে যেটা ঘটনার সাথে সম্পর্কিত না, তাহলে কি হবে, সে বিষয়ে আলোচনা করা আছে 167-তে। আর আমরা প্রথমেটা পড়বো প্রাথমিক বিষয়। তো তাহলে আমাদের সাক্ষ্য আইনটা 167টা ধারা, 11টা চ্যাপ্টার, 3টা ওয়ার্ডে বিভক্ত। এভাবে আপনারা পড়বেন, আশা করি আপনাদের মনে থাকবে। যদি কারো এভাবেও যদি মনে না থাকে, তাদের জন্য আমরা দ্বিতীয় যে ইয়াটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আইনের মধ্যে যেভাবে আসছে, আপনি এরকম 3টা পার্টে বিভক্ত করে নেবেন। দেখেন পার্ট 1 1 থেকে নিয়ে 55, পার্ট 2 হচ্ছে 56 থেকে নিয়ে 100, আর পার্ট 3 হচ্ছে 101 থেকে নিয়ে 167। তো এটা আবার কী হয়েছে, 11টা চ্যাপ্টারে বিভক্ত হয়ে গেছে। যেমন চ্যাপ্টার 1 থেকে নিয়ে 4 নম্বর হচ্ছে চ্যাপ্টার 1, 5 থেকে নিয়ে 55 হচ্ছে চ্যাপ্টার 2, 56 থেকে 58 চ্যাপ্টার 3, 59 থেকে 60 চ্যাপ্টার 4, 161 থেকে 90 5, 91 থেকে 100 হচ্ছে 6, 101 থেকে 114 হচ্ছে 7, 115 থেকে 117 হচ্ছে 8, 118 থেকে 134 হচ্ছে 9, 135 থেকে 66 হচ্ছে 10, আর 167 এক ধারাই একটা চ্যাপ্টার। তো এটা আপনি আপনার শরীরের মধ্যে কী করে নেবেন, ঢুকায় নেবেন, তাহলে মনে থাকবে। তো যাই হোক, যদিও আমার 8টা ভালো হয় নাই, তারপরে আপনি নিজের মতো করে সুন্দর করে 8 করে নেবেন, যে ধরলাম এটা হচ্ছে একটা মানুষের শরীর। তো আমাদের শরীরটা দেখেন 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে গলা পর্যন্ত উপরের দিকে আমাদের পার্ট 1 থাকলো, আর আমাদের গলার নিচ থেকে নিয়ে আমাদের নাভি পর্যন্ত এটা হচ্ছে আমাদের পার্ট 2, আর আমাদের নাভির নিচ থেকে নিয়ে পা পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট 3। তো সর্বপ্রথমে একটা কথা বলে নেই, আমাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে তাই না, দুই পায়ের উপর। তাহলে 1+1 এটা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টার। তাহলে আমাদের দুই পায়ের মধ্যে কী আছে, চ্যাপ্টার 11টা আছে। দুই পায়ে ভর করে আমরা 11টা চ্যাপ্টার নিয়ে হাঁটাহাঁটি করব। তাহলে 11 নম্বর চ্যাপ্টার কোথায় আছে, আমাদের পায়ের মধ্যে। যাই হোক, আমরা চলে আসি আমাদের উপরে। তো বন্ধুরা, উপরে দেখেন আমাদের ডান চোখ আর বাম চোখ দুটো চোখ আছে। তো আমরা যদি এই ডান চোখে চ্যাপ্টার 1 রাখি, যেটা 1 থেকে 4 পর্যন্ত, যেটা প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করে, আর বাম চোখে আমরা রাখবো চ্যাপ্টার 2, যেটা 5 থেকে 55, এটা ঘটনার প্রাসঙ্গিকতা রিলেভেন্সি নিয়ে আলোচনা করে। তাহলে পার্ট 1 আপনার ডান চোখ আর বাম চোখের মধ্যে 1 থেকে নিয়ে 55 আপনি ঢুকায় ফেলান। এখন আসি আমরা বাকি পার্ট 2-এ। পার্ট 2 দেখেন, আমাদের হাতটা আমরা এই পর্যন্ত একটা ভাঁজ করতে পারি, এখান থেকে এই পর্যন্ত একটা ভাঁজ করতে পারি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের চ্যাপ্টার 3 একটা চ্যাপ্টার, এখান থেকে এই পর্যন্ত চ্যাপ্টার 4 আর একটা চ্যাপ্টার। তো চ্যাপ্টার 3-তে আমরা 56 থেকে 58, চ্যাপ্টার 4-এ আমরা 59 থেকে 60 রাখতে পারি। আপনার শরীরের মধ্যে আপনি ঢুকায় ফেলান। এই একই রকমভাবে আমাদের অপর হাতও দেখেন, এই পর্যন্ত আমাদের হাতের অর্ধেক, এই পর্যন্ত আমাদের বাকি হাতটা। তো তাহলে এখানে চ্যাপ্টার 5
একষট্টি থেকে নব্বই, এখানে আমাদের চ্যাপ্টার সিক্স একানব্বই থেকে হান্ড্রেড আমরা ধরতে পারি। তো তাহলে আমাদের পার্ট টু কিন্তু হয়ে গেল। তো এই যে চ্যাপ্টার থ্রি কি নিয়ে কথা বলে, চ্যাপ্টার থ্রি কথা বলে আপনাকে যা প্রমাণ করতে হবে না, এটা বলে আপনার মৌখিক সাক্ষী, এটা বলে আপনার দালিলিক সাক্ষী, এটা বলে বেস্ট সাক্ষী। এখন আসি আমরা পার্ট থ্রিতে, যেটা আমাদের পায়ে নিয়ে আসে। দেখেন এই পর্যন্ত আমাদের হাঁটু একটা, এই পর্যন্ত হচ্ছে আমাদের পা, এই পর্যন্ত আমাদের হাঁটু, এ পর্যন্ত হচ্ছে আমাদের পা। তো আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত চ্যাপ্টার সেভেন রাখতে পারি, একশো এক থেকে একশো চোদ্দো, যেটা বলতেছে প্রমাণের দায়িত্ব কার। আর এই হাঁটু নিচ থেকে পা পর্যন্ত এটা আমরা বলতে পারি হচ্ছে স্ট্রাপল, অর্থাৎ এক পায়ের উপর খাড়া হয়ে থাকবেন, কোথাও লড়বেন না, চড়বেন না। এখন আসি আমরা অপর পক্ষে, অপর পা একই রকমভাবে আমাদের দেখেন চ্যাপ্টার নাইন, যেখানে একশো আঠারো থেকে একশো চৌত্রিশ স্বাক্ষর সম্পর্কে আলোচনা করা আছে। আর এই হাঁটু থেকে পা পর্যন্ত যেটা বিচারক আপনাকে চেপে ধরবে, কোথাও লড়তে পারবেন না, বলবে যে আমি এটা গ্রহণ করব না, অর্থাৎ বিচারকের এখতিয়ার সম্পর্কে। আর দুই পায়ের উপর দাঁড়িয়ে আছে আমাদের কি, চ্যাপ্টার ইলেভেন। তো আশা করি আপনি যদি ওইভাবে মনে না রাখতে পারেন, এইভাবে একটু মনে রাখবেন, তাহলে কিন্তু সাক্ষ্যায়নটা আপনার জন্য খুব ইজি হবে। তো এটা আমাদের প্রায় চতুর্থ ভিডিও। আমরা আসলে ভিডিওটিতে যে জিনিসটা আলোচনা করতে চাইছিলাম সেটি হচ্ছে এগুলো, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো বন্ধুরা, সাক্ষ্যায়নের মধ্যে আপনি যখন পড়বেন বেসিক কিছু শব্দ আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আইনে আপনি পাবেন মে প্রিজিউম, অর্থাৎ অনুমানটা আপনি, অনুমানটা কি, মে প্রিজিউম জিনিসটা কি, অনুমান জিনিসটা কি। তো মনে রাখবেন যদি কোনো সেকশনের মধ্যে মে প্রিজিউম লেখা থাকে যে আদালত ধরে নিতে পারে, তার মানে যেটা হচ্ছে আদালত যা সত্য বলে ধরে নিতে পারে, সেটা কিন্তু সত্য না মিথ্যা সেটা বলা নাই, জাস্ট আদালত সত্য বলে ধরে নিতে পারে যতক্ষণ না মিথ্যা প্রমাণিত হচ্ছে। অর্থাৎ যদি আদালত ধরে নিবে যেটা সত্য, যেমন ধরেন আপনার কাছে চোরাই মাল পাওয়া গেল, তো আদালত ধরেই নিতে পারে আপনি চোর। এখন যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্টার এভিডেন্স না দিচ্ছেন যে আমি এখানে ছিলাম না, আদালত ধরে নিবে আপনি চোর। কাউন্টার এভিডেন্স দিলেন, আপনি সেই অভিযোগ থেকে বাইরে চলে আসলেন, তো মে প্রিজিউম, তাহলে আদালত চাইলে সেটা প্রমাণের নির্দেশও দিতে পারে। তাহলে দেখেন মে প্রিজিউম হচ্ছে আদালত সত্য বলে ধরে নিবে যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত না হয়, আদালত চাইলে বলবে যে আপনি প্রুফ করেন, অথবা কেউ যদি আপনাকে চোর বলে যে এই ব্যক্তি চোর, তখন সেটা আদালত তাকে বলবে যে, আদালত যদি মে প্রিজিউম করে তাহলে বলবে যে আপনি প্রমাণ করেন, আপনি যে তাকে চোর বললেন মে প্রিজিউম আপনি প্রমাণ করেন। তাহলে মে প্রিজিউমের হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে আদালত সত্য বলে ধরে নিবে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, আর একটা হচ্ছে আদালত চাইলে সেখানে তাকে প্রমাণ করার জন্য নির্দেশ দিবে যে আপনি এটা প্রমাণ করেন। এখন যদি আইনে লেখা থাকে সেল প্রিজিউম, তখন কী হবে? সেল প্রিজিউম হচ্ছে যা আইনে সত্য বলে ধরে নিতে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, ডাইরেক্টর করা হচ্ছে যে আপনি এটা সত্য বলে ধরে নেন, আপনার বিচারিক মন মানসিকতা এখানে প্রয়োগ করার প্রয়োজন নয়, আপনি ধরে নেন এটা সত্য, যতক্ষণ না অপর পক্ষ এটা আদালতে মিথ্যা প্রমাণ করতেছে, আদালত নিজে থেকে বলতে পারবে না এটা প্রমাণ করো। তাহলে সেল প্রিজিউমে কী হচ্ছে? সেল প্রিজিউম যেমন আপনি একটা দলিলের সার্টিফাইড কপি যখন বিচারকের সামনে দিবেন, বিচারক নর্মালি তার মন মানসিকতা ধরেই নিবে এটা সত্য, বিচারক বলতে পারবে না এই সার্টিফাইড কপি সত্য কিনা মিথ্যা কিনা আপনি প্রমাণ করেন, যতক্ষণ পর্যন্ত অপর পক্ষ এটা প্রমাণ না করতেছে যে এটা মিথ্যা, ততক্ষণ সেটা কী থাকলো? সেল প্রিজিউম, অর্থাৎ বিচারক নিজে থেকে প্রমাণ চাইতে পারে না। এখন আসি আমরা কনক্লুসিভ প্রুফ। তো বন্ধুরা, কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে যখন একটা ঘটনা যখন প্রমাণিত হয়, সাথে সাথে আরেকটা ঘটনা কী হয়ে যাবে? প্রমাণিত হয়ে যাবে। এখন কেউ যদি, কারো যদি বৈধ বিবাহটা প্রমাণিত হয় এবং তখন যদি একটা তাদের সন্তান হয়, তাহলে সন্তানের অভিভাবকত্বের জন্য কোনো কিন্তু আলাদা করে প্রুফের প্রয়োজন হয় না, তাদের বিবাহটা যদি বৈধ অতএব সেই বিবাহের সময় যে তাদের সন্তান হচ্ছে সেটাও বৈধ। তো আশা করি বুঝতে পারছেন আপনারা, মে প্রিজিউম হচ্ছে আদালত আপনার কাছে প্রমাণ চাইতে পারে আপনি প্রমাণ করেন, সেল প্রিজিউম আদালত প্রমাণ চাইতে পারে না, অপর পক্ষ চাইলে সেটা মিথ্যা প্রমাণ করতে পারে। কনক্লুসিভ প্রুফ হচ্ছে একটা ঘটনা প্রমাণিত হয়ে গেলে অপরটা অটোমেটিক প্রমাণিত হয়ে যাবে, এটার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন না, এটার মধ্যে আপনি এভিডেন্স দিয়ে এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না। এখন এই যে মে প্রিজিউম সংক্রান্ত কিছু সেকশন কিন্তু আমাদের সাক্ষ্য আইনে দেওয়া আছে, ছিয়াশি, সপ্তআশি, অষ্টআশি, নব্বই, একশো চোদ্দো, এগুলো হচ্ছে সেল প্রিজিউম, যে আদালত ধরে নিবে যতক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা প্রমাণ না করতেছেন অথবা আদালত বলবে আপনি এগুলো প্রমাণ করেন। সেল প্রিজিউম হচ্ছে উনআশি থেকে পঁচাশি নাম্বার এবং একশো পাঁচ নাম্বার যে সেকশন, সেটা হচ্ছে সেল প্রিজিউম, এগুলো হচ্ছে আদালত আইন তাকে বলতেছে আপনার বিচারিক মন মানসিকতা প্রমাণ করা এখানে প্রয়োগ করার দরকার নেই, আপনি ধরে নেন সত্য। কনক্লুসিভ প্রুফ যেমন যেই অভিভাবকত্বের ক্ষেত্রে একশো বারো নম্বর যেটা আছে, এটার ক্ষেত্রে যদিও এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে যে ধরে নেওয়া হবে যে একটা বিবাহ চলাকালীন সময় অথবা তালাকের দুইশো আশি দিনের মধ্যে যদি সন্তান প্রসব করে তার বাবা হচ্ছে সেই ওই পুরুষই।
তাহলে আমরা বুঝলাম মে প্রেজিউম, শেল প্রেজিউম, কনক্লুসিভ প্রুফ। এখন এই যে রিভুটাল, এটা হচ্ছে খণ্ডনীয় কিছু যুক্তি যেগুলো আমরা খণ্ডন করতে পারি। তো সাক্ষ্যায়ন যখন আমরা পড়ব তখন আমরা প্রুফ পাবো। প্রুফ মানে হচ্ছে যা সত্য বলে প্রমাণিত হয়েছে, ডিসপ্রুভ হচ্ছে যা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, নট প্রুফ মানে হচ্ছে যা সত্য বা মিথ্যা কোনোটাই প্রমাণিত হয়নি। তাহলে আমরা প্রুফ মানে যেটা সত্য প্রমাণিত, ডিসপ্রুভ যেটা মিথ্যা প্রমাণিত, নট প্রুফ যেটা সত্য বা মিথ্যা কোনোটাই প্রমাণিত হয়নি। অর্থাৎ কোনো ফ্যাক্ট, কোনো এভিডেন্স বিচারকের কাছে আসলো, সেটা তার কাছে সঠিক মনে হয়েছে, গ্রহণ করলো, উনি বললেন প্রুফড। কোনো ফ্যাক্ট বিচারকের কাছে আপনি উপস্থাপন করলেন, ওনার কাছে মনে হয় নাই এটা গ্রহণযোগ্য, উনি বলে দিলেন এটা ডিসপ্রুভড। আবার কোনো একটি এসেছে যেটা না সত্য বলে বিচারক ধরে নিতে পারতেছেন, না মিথ্যা বলে ধরে মান দিতে পারতেছেন, তখন বলবেন এই ফ্যাক্টটা হচ্ছে নট প্রুফ। তো মোটামুটি এই জিনিসগুলো, আর যেই সাক্ষ্য আইনের মধ্যে বেসিক আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এভিডেন্স। তো মনে রাখবেন এভিডেন্স অনেক প্রকার হতে পারে। তো নর্মালি আমরা বলি এভিডেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক বা ওরাল বা অকলার এভিডেন্স, আর একটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি বা দালিলিক এভিডেন্স। এই ওরাল এভিডেন্সটা অকলার বা প্রত্যক্ষ সরাসরি হয় বা অথবা পরোক্ষ বা ইনডাইরেক্ট হতে পারে। একই রকমভাবে ডকুমেন্টারি এভিডেন্স প্রাইমারি এভিডেন্স হতে পারে, ডকুমেন্টারি এভিডেন্স সেকেন্ডারি এভিডেন্স হতে পারে। এটা ছাড়া ডকুমেন্টারি এভিডেন্স পাবলিক এভিডেন্স হইতে পারে, ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট হইতে পারে, এগুলো প্রাইভেট ডকুমেন্ট হইতে পারে। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো বললাম, অ্যাটলিস্ট এগুলো সম্পর্কে যদি আপনি একটু স্বচ্ছ ধারণা রাখেন এবং সাথে সাথে এই টেকনিকের মাধ্যমে যদি পড়েন অথবা যদি এই টেকনিকের মাধ্যমে আপনার মনের মধ্যে নিয়ে নেন, আশা করি সাক্ষ্য আইনটা আপনাদের কাছে অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এই নোটগুলো আমরা রাখবো আমাদের এই ভিডিও আপলোডগুলোর শেষে, আপনাদেরকে ওগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।